আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা সৌদি প্রবাসী আছেন, যারা জেদ্দা এবং মদিনা থেকে দেশে যাবেন জানুয়ারি মাসের যে কোনো তারিখে, সিঙ্গেল অথবা রিটার্ন টিকিট নিয়ে গেলে টিকিটের দাম কত হবে সেটা দেখে নিন ভাই। জেদ্দা থেকে যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট নেবেন তাদের কিন্তু টিকিটের দাম বেশি। সর্বনিম্ন আপনারা 1118 রিয়ালে টিকিট নিতে পারবেন জেদ্দা থেকে, সিঙ্গেল টিকিট। সর্বনিম্ন যদি রিটার্ন টিকিট নেন আপনারা 2500 রিয়াল 2600 রিয়াল টিকিটের দাম পড়বে, ঠিক আছে। আর যদি সিঙ্গেল নেন তাহলে সর্বনিম্ন 1118 রিয়াল, তবে প্রতিদিন কিন্তু ফ্লাইট নেই, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু জেদ্দা থেকে ঢাকা যাবে, তবে মানে প্রতিদিন যে দাম কম হবে এরকম কিন্তু না, কোনো ডেটে দাম কম আছে কোনো ডেটে বেশি আছে। এই জন্য আমি রিকোয়েস্ট করব, যারা ভাই দেশে যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট না নিয়ে আপনারা সৌদি বা অন্য অন্য এয়ারলাইন্স এর টিকিট নেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। টিকিটের দাম বেশি, দেশি বিমানে যে লাভ নেই কোনো। এবার দেখুন, যারা মদিনা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, মদিনা থেকে যারা টিকিট নিয়ে যাবেন আপনাদের টিকিটের দাম 2497 রিয়াল, অর্থাৎ 2500 রিয়াল। 2500 রিয়ালের কম কিন্তু আপনারা মদিনা থেকে পাবেন না, তবে সেই ক্ষেত্রে সৌদি এয়ারলাইন্স টিকিটের দাম কম, ঠিক আছে। মদিনা থেকে যারা যাবেন আপনারা সৌদি এয়ারলাইন্স টিকিট নেবেন, যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্স 2500 রিয়াল, সর্বনিম্ন 2297 রিয়াল দেখুন এখানে। তবে যারা 11 তারিখে যাবেন, ঠিক আছে, জানুয়ারির 11 তারিখে যাবেন তাদের জন্য এই 2200 রিয়াল, আর বাদ বাকি প্রতিটা ডেটেই 2497 রিয়াল, ঠিক আছে, রিটার্ন টিকিট। আর যদি সিঙ্গেল টিকিট নেন তাহলে 1400-1700 রিয়াল। ভাই এর আগে আমি রিয়াদ এবং দামাম থেকে দেখাইছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইনশাল্লাহ অন্য অন্য এয়ারলাইন্সের টিকিটের দাম দেখাবো এর পরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।